মদিনাওয়ালা নবী বলেন জাতু মানসবিন ওয়া জামাল, অনেক বড় বংশধারিনী মহিলা, দামি বংশের এক মাইয়া, জাতু মানসবিন ওয়া জামাল। দুই নম্বরে ওই মহিলা কালো না বরং অনেক সুন্দরী, সুন্দরী একটা মাইয়া, জাত প্রজাতের একটা মাইয়া, ওই মাইয়া অনেক জাতি এবং তার বংশ অনেক ভালো, আবার কালো না বরং সুন্দর। পুরুষের কাছে আইসা জানায়া দিল, তুমি আমার সাথে হারাম রিলেশনশিপ করবা নাকি, তুমি আমার সাথে কোনো জিনাহের কাজের মধ্যে নিমজ্জিত হয়ে যাইবা নাকি। নবী আমার বলেন সুন্দরী মাইয়াটা, এই বংশধারিনী ওই মাইয়াটা, এই বংশওয়ালা মাইয়া ওই যুবকের যখনই আইসা জানায়া দিল, হে যুবক তুই আমার সাথে প্রেম করবানি, তুই আমার সাথে জেনার কাজের মধ্যে নিমজ্জিত হয়ে যাইবানি। ওই যুবক তখনই বলে না না, আমি তোমার সাথে হারাম রিলেশনশিপ করলে আমার মা জানবে না, বাবা জানবে না, আমার আত্মীয় স্বজনরা কেউ জানবে না, তো দুনিয়ার মানুষরা জানলে কি হবে, আবার না জানলে কি হবে, কিন্তু আমি তো এক আল্লাহকে ভয় করে করে করেই তো চলি। ইন্নি আখাফুল্লাহ, আমি তো এক আল্লাহকে ভয় করেই করেই চলাফেরা করি, তো আল্লাহ তো আমি যদি তোমার সাথে খারাপ কাজে নিমজ্জিত হয়ে যাই, খারাপ কাজে যদি লিপ্ত হয়ে যাই, আমার মা জানবে না, বাবা জানবে না, কেউ জানবে না, একজন তো জানবে, চিল্লা বলো তার না। ওহুয়া মাকুম আইনা মা কুনতুম, আল্লাহ বলেন রে আমার বান্দারা বান্দিরা, ওহুয়া মাকুম, তিনি আল্লাহ তোমাদের সাথেই আছেন। আইনা মা কুনতুম, বান্দা তোমরা যেখানেই যাও, তুমি জঙ্গলের মধ্যে পলায়া যাও, ওখানে কেউ দেখে না, বরং আমার মাওলা তোমারে দেখতে পায়। বান্দা তুমি বিল্ডিং এর মধ্যে চার দেয়ালের মধ্যে দরওয়াজা লাগাইয়া জানালা লাগাইয়া তুমি ওখানে অনেক খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলা, দুনিয়ার কেউ দেখে না, বরং আমার মাওলা তো সর্বাবস্থায় দেখতে পায়, কারণ আল্লাহ বলেন আমি আল্লাহর কুদরত প্রতি চক্ষু দ্বারা বান্দা যা করে সব আমি আল্লাহ দেখতে পাই। ওহুয়া মাআকুম আইনা মা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আল্লাহ বলেন আমি আল্লাহ বাসীর, বান্দা তুই যা করো না করো আমি আল্লাহ সব কিছু বান্দা তোমার দেখতে পাই, সব কিছু দেখি, সব কিছু শ্রবণ করতে পারি, তুই জানো না আমি আল্লাহ জানি, তুই জানো না আমি আল্লাহ গাইবের ব্যাপারেও জানি, তুই জানো না তোর অন্তরের খবরেও আমি আল্লাহ ভালো করেই জানি। বলে যেই বান্দা তাকওয়ার সর্বোচ্চ মাকামের মধ্যে নিজেকে নিয়ে যেতে পারবে, সুন্দরী মাইয়াটা তাকে আইসা বলে দিয়ে দিল তুমি আমার সাথে খারাপ কাজের মধ্যে নিমজ্জিত হয়ে যাইবা কিনা, ওই বান্দা তখনই বলল না না, আমি দুনিয়াতে তোমার সাথে কোনো খারাপ কাজে যেতে চাই না, বরং আল্লাহকে ভয় করে 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 আমি চলাফেরা করি। যেই বান্দা এই লেভেলের তাকওয়ার সর্বোচ্চ মাকামে পৌঁছতে পারবে, আল্লাহ মায়া কইরা এই বান্দাকে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। এক বুজুর্গ আল্লাহর বান্দা পরীক্ষা করার জন্য দুই বুজুর্গের কাছে, দুই মুরিদের কাছে দুইটা মুরগি দিয়ে জানায় দিলেন, হে মুরিদ যাও যাও এই দুই মুরগি জবাই করে নিয়ে আসবো, এমন জায়গায় গিয়া জবাই করবা যেই জায়গায় দুনিয়ার কেউ তোমারে দেখবে না, এমন জায়গায় জবাই করবা যেই জায়গায় কেউ তোমারে দেখে না। বুজুর্গ বান্দা যখন দুই মুরগিদের কাছে দুইটা মুরগি দিয়া দিলেন, এই দুই মুরগি নিয়া দুইজনে দুই দিকে রওনা হয়ে গেলেন, একজনে একটু পরে মুরগি জবাই করেই নিয়ে চলে আসলেন, আর একজনে একটু পরে মুরগি জবাই না করেই জীবিত মুরগিটা নিয়ে বুজুর্গের কাছে চলে আসলেন। আসার পরে এবার ওই বুজুর্গ যেই বান্দা মুরগিটাকে জবাই করে করে নিয়ে আসলো, তাকে জিগায় আমি যে তোর একটা শর্ত দিয়া দিলাম, এমন জায়গায় গিয়া মুরগিটা জবাই করবি যেই জায়গায় দুনিয়ার কেউ তোরে দেখবে না, কই পাইলি সেই জায়গা? ওই মুরিদ দেখে বলে হে বুজুর্গ আমি আমার এই মুরগি নিয়ে নিয়ে রওনা হয়ে গেলাম, একটু দূর যাওয়ার পরে যখন জঙ্গলের মধ্যে আমি ঢুকে গেলাম, ওখানে যাওয়ার পরে আমি তাকায় দেখি
দুনিয়ার কেউ আমার দেখে না তো আমি এজন্যই আপনার শর্ত পূরণ হয়ে গেল ওই জায়গায় মুরগিটাকে আমি জবাই করে নিলাম দুনিয়ার কেউ দেখে না জবাই করে আপনার কাছে আমি নিয়েই চলে আসলাম বলে অসুবিধা নাই তুই এক সাইডে দাঁড়া এবার বুজুর্গ বলে হে murid তুমি যে তোমার মুরগিটা জবাই করলা না তুমি কি আমার শর্তটা কি মানতে পারো নাই এই শর্ত মেনে মেনে মুরগিটাকে তুমি জবাই করতেও কি পারলা না যখন এই কথা বলল ওই murid দেখে বলে বুজুর্গ আমার এই মুরগি নিয়া যখনই আমি রওনা হয়ে গেলাম আমি চার দেয়ালের মধ্যে যখনই প্রবেশ করলাম দেখি দুনিয়ার কেউ দেখে না দেখে না আমার রব আমারে তাকায়া 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 আমার দিকে সর্বঅবস্থায় দেখতেছে আমি আমার এই মুরগি নিয়া নিয়া বিশাল বড় জঙ্গলের মধ্যে রওনা হয়ে গেলাম ওখানে যায় দেখি দুনিয়ার কেউ তো আমায় দেখে না কিন্তু আমার মাওলা তো আমার দিকে তাকায়া আছে এজন্য যে কোনো জায়গায় আমি আমার এই মুরগি নিয়া চলে গেলাম জবাই করার জন্য এমন কোন জায়গা পাই নাই যেই জায়গায় আমার মাওলা আমারে দেখে না এমন কোন জায়গা আমি পাই নাই যেই জায়গায় আমার আল্লাহ আমাকে দেখে না এজন্য আমি মুরগিও জবাই করতে পারি নাই আপনার শর্ত মানতে পারি নাই মুরগিও জবাই না করে আপনার কাছে চলে আসলাম কি বুঝাইতে চাইলাম বুজুর্গ বলে তুমি তাকওয়ার সর্বোচ্চ মাকামে পৌঁছে গিয়েছো হে murid তুমি মুরগি জবাই করে নিয়ে আসলা তুমি তাকওয়ার সর্বোচ্চ মাকামে পৌঁছতে পারো নাই বলে তাকওয়ার সর্বোচ্চ মাকামের মধ্যে ওই আল্লাহর বান্দাই তো পৌঁছে যাবে যেই বান্দা এই চিন্তা লালন করে করে চলাফেরা করবে দুনিয়ার কেউ দেখে না দেখে না দেখে না আমার মাওলা আমারে দেখতে পায় দুনিয়ার কেউ জানে না জানে না জানে না আমার মাওলা জানে জানে সর্বঅবস্থায় জানে আর দুনিয়ার কোন মানুষ আমার অন্তরের খবরে জানে না আল্লাহ তো ভালো করেই আমার অন্তরের খবরও জানে আমার মনের মধ্যে কি চলে আল্লাহ ভালো করেই জানে যেই বান্দা এই চিন্তা ঢুকাইয়া চলাফেরা করতে পারবে আল্লাহ মায়া করে তাকে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে ছয় নম্বরে নবী বলেন ওয়ারাজুলুন তাসাদ্দাক ইকফাআন হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনি মদিনাওয়ালা নবী বলেন ওই ব্যক্তি আরশে মুআল্লার নিচে জায়গা পেয়ে যাবে যেই ব্যক্তিটা তাসাদ্দাক ইকফাআন গোপনে গোপনে এমন কিছু টাকা দান করলো হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনিহি এই বান্দা তার বাম হাতে দান করলো তার ডান হাতটা জানে না আবার ডান হাতে দান করে দিল তার বাম হাতটা জানে না ডান হাতে দান করে বাম হাত খবরও পায় না বাম হাতে দান করে ডান হাতটাও বান্দা খবরও পায় না এরকম লোক সমাজে অভাব নাই গোপনে 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 অনেক দান করে মানুষের দেখানোর জন্য দান করে না আবার এমন অনেক আল্লাহর বান্দা আছে কিছু টাকাওয়ালা হয়ে গেল কিছু বাড়ির মালিক হয়ে গেল কিছু গাড়ির মালিক হয়ে গেল তখন ওই বান্দা নিজেরে নিজে নিজেরে নিজে ভাবে আবার নাম লাগায়া দিল বিশিষ্ট সমাজ সেবক আমার মতো আর কেউ নাই নাম লাগায়া দিল আমি এলাকার মধ্যে সবার চেয়ে সবচেয়ে বড় দানবীর মানুষের সামনে নাম ফুটানোর জন্য দান করে সমাজে আছে নানা এরে বান্দা ওই লোকের অভাব নাই এই বান্দার দান কবুল হবে না এই দানের বদৌলতে বান্দা আরশে মুআল্লার নিচে জায়গাও পাবে না এজন্য দান করবেন এখলাস নিয়াই তো দান করা লাগবে আপনি দান করবেন একনিষ্ঠতা নিয়া নিয়া দান করা লাগবে আল্লাহ কিয়ামতের ময়দানে তিন বান্দাকে আল্লাহর কাছে ডাইকা ডাইকা নিবে আল্লাহ বলবেন প্রথমবার হে মুজাহিদিন আমার বান্দারা আমার কাছে আয় আল্লাহর কাছে নিয়া নিয়া যখন চলে যাবে আল্লাহ বলবেন হে মুজাহিদিন আমার বান্দারা দুনিয়াতে কি এমন আমল করলা
আমার জন্য কি এমন আমল তুমি নিয়ে আসলা মুজাহিদ বলবে আল্লাহ দুনিয়াতে আপনার জন্য আপনার রাস্তায় ইসলামের পথে আমি জিহাদ করে করে মৃত্যুবরণ করে ফেললাম আমি শহীদ হয়ে আপনার দরবারে ফিরে আসলাম আমি দুনিয়াতে আপনার জন্য জিহাদের ময়দানে চলে গিয়েছি আল্লাহ বলবেন না না মুজাহিদদের দাম অনেক তবে তোমার দাম নাই কারণ তুমি জিহাদ করেছো দুনিয়ার মানুষকে দেখানোর জন্য করেছো তুমি শহীদ হয়েছো নিজে ক্ষমতা পাওয়ার জন্য নেতার জন্য শহীদ হয়েছো আমি মাওলার জন্য আমার নবীর জন্য ইসলামের জন্য শহীদ হতে পারো নাই আজকে তোমাকে কোন প্রতিদান জিহাদের বিনিময়ে তোমারে দেওয়া হবে না যাও যাও তুমি জাহান্নামের মধ্যে চলে যাও দুই নম্বরে আল্লাহ দানশীল বান্দাদেরকে ডাকবে আর বলবে হে দানশীলেরা তুই আমার জন্য ওই দুনিয়াতে কি এমন আমল করে আসছো ওই দানশীল বান্দা জানায়া দিবে ওরে দয়ার মালিক দুনিয়াতে আমি দান করে করে আপনার দরবারে ফিরে আসলাম এমন কোন বড় বড় অনুদান নাই আমি দেই নাই আমি অনেক দান করেছি দান সৎকাত করে 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 অনেক কিছু আমি করেছি আমি পুল বানায়া দিছি কালভার্ট বানায়া দিছি রাস্তা বানায়া দিলাম আমি মাহফিলেও গেলে দান করলাম মাদ্রাসার মাহফিলে দান করলাম আমি মসজিদের অসম্পূর্ণ কাজটাও সম্পূর্ণ করলাম আল্লাহ বলবেন না না তুই যে দান করলা এই দান তো আমি মাওলাকে পাওয়ার জন্য করতে পারো নাই তোর এই দানের মধ্যে এখলাস ছিল না এই দান তুই করেছো দুনিয়ার মানুষকে দেখানোর জন্য তুই করেছো তো দুনিয়াতে মানুষ তোরে দানবীর বলবে দানবীর অনেকেও বলেছে তো দুনিয়ার প্রতিদান তুই দুনিয়াতের মধ্যেই পাওয়া গেলা আজকে কিয়ামতের ময়দানে আমি মাওলার কাছে তোর কোনো প্রতিদান নাই তিন নম্বরে আল্লাহ মুসল্লি বান্দাদেরকে ডাকবে আর বলবে হে আমার বড় বড় নামাজি বান্দারা আমার দরবারে আয় দুনিয়াতে কি এমন আমল করেছো যে আমলটা তুই আমি মাওলার কাছে আজকে পেশ করবা ওই নামাজি বান্দা বলবে আল্লাহ তোমাকে পাওয়ার জন্য নামাজ বাদ দেই নাই আল্লাহ তোমাকে পাওয়ার জন্য ফজর যোহর আসর মাগরিব এসা ভালো করে আমি পড়লাম আল্লাহ বলবেন না না তুই নামাজ পড়েছো দুনিয়ার মানুষ তোরে ভালো বলবে দুনিয়ার ইমাম তোরে অনেক ভালো বলবে তুই নামাজ পড়েছো খতিব সাহেব তোরে অনেক বাহবা দিয়া দিবে তুই নামাজ পড়েছো মাতবর দেখলেই তোরে অনেক বড় পাক্কা মুসল্লি বলবে তুই নামাজ পড়েছো মেম্বাররা দেখলেই তোরে সুন্দরভাবে সেলুট দিয়া দিবে তোর এই নামাজ দুনিয়ার মানুষকে দেখানোর জন্যই হয়েছে মানুষ দেখলে মুসল্লি বলবে তো দুনিয়ার প্রতিদান পাওয়ার জন্য দুনিয়াতে তুই নামাজ পড়লা ওই দুনিয়াতেই দুনিয়ার মধ্যেই তোর প্রতিদান তুমি পাওয়া গেলা আজকে আমি মাওলার কাছে তোর কোনো প্রতিদান নাই প্রতিদান নাই তোর এই নামাজ তোরে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে না কি বুঝাইতে চাইলাম জানো জানো মদিনাওয়ালা নবী জানায়া দিলেন আরশে মুআল্লার নিচে ওই বান্দা জায়গা পেয়ে যাবে যেই বান্দা তাসাদদা কইফান হাত্তা লা তাআলামা শিমালুহু মা তুমফিকু বিয়ামিনি বাম হাত দান করে ডান হাত জানে না ডান হাতে দান করে বান্দার বাম হাত জানে না এই বান্দা যে দান করে একনিষ্ঠতা নিয়ে ইখলাস নিয়ে নিয়ে দান করে সাত নম্বরে যেই বান্দা আরশে মুআল্লার নিচে জায়গা পাবে ওয়া রাজুল ذكر الله خاليا ففازت عيناه ওই বান্দা আল্লাহকে স্মরণ করে 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 যেই বান্দা আল্লাহর জাহান্নামের ভয় এই বান্দা চিন্তা করে 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 চোখের পানি ফালায় দুনিয়াতে তাকায়া দেখবা কত মানুষের মুনাজাতের মধ্যে চোখের পানি ফালায় জাহান্নামের বয়ান শুনলেই চোখের পানি ধরে রাখতে পারে না ওই কবরের ভয়ঙ্কর আযাবের কথা জানলেই এই বান্দা নিজের চোখের পানি ধরে রাখতে পারে না এই বান্দা যেখানেই যায় ওখানে গিয়াই 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 চোখের পানি ফালায় এই বান্দারা কি জন্য কাঁদে বলে আল্লাহকে স্মরণ করে 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 কাঁদে এই আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম
ওয়ায়াতাফাক্কারুন ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এই বান্দা আল্লাহকে শরণ করে বসা অবস্থায় আল্লাহকে ভুলে নাই, দাঁড়ানো অবস্থায় মাওলাকে ভুলে যায় না, এই বান্দা শুয়া অবস্থায় মাওলাকে ভুলে যায় না, আল্লাহর চিন্তা করে করে এই বান্দা দৌড়ে যায়, এই বান্দা মাওলাকে শরণ করে করে জাহান্নামের ভয় অন্তরের মধ্যে নিয়া নিয়া চোখের পানি ফালায়া ফালায়া নির্জন জায়গায় কান্না করে। নবী বলেন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু, খালি জায়গার মধ্যে নির্জনতার মধ্যে যাইয়া সেই বান্দা আল্লাহকে স্মরণ করে করে চোখের পানি ফালাইবে, আল্লাহ মায়া করে তাকে আরশে মুআল্লা নিচে জায়গা করে দিবে। আল্লাহ বলেন তোমাদের রবের ক্ষমার দিকে তোমরা দৌড়ায়া চলে যাও, অনতি বিলম্বে দৌড়ায়া যাও। মদিনাওয়ালা নবীও সুন্দরভাবে জানায়া দিলেন ওয়াসাফুন্নাসা ফি ইবাদাতি রব্বি, যেই যুবকরা তার যৌবনকালের সময়টা পাওয়ার পরে ইবাদাতের মাধ্যমে কাটাইতে পারলো, আল্লাহ তাকে মায়া করে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবি। ওই যুবকটাকে আল্লাহ মায়া করে আরশে মুআল্লার নিচে জায়গা করবে। যেই যুবক এই কথা বলে নাই যে আমি বৃদ্ধ হয়ে গেলে নামাজ পড়ব, বৃদ্ধ হয়ে গেলে রোজা রাখব, বৃদ্ধ হয়ে গেলে আমি নেক আমল করব, বৃদ্ধ হয়ে গেলে আমি সব কিছু সুন্দরভাবে ধরে নিব, বরং যৌবনকালের সময়টা থাকতেই এই বান্দা নামাজ বাদ দেয় নাই, যৌবনকালের সময়টা থাকার মধ্যেই এই বান্দা রোজা একটাও মিস দেয় নাই, যৌবনকালের সময়টা থাকতেই এই বান্দা কোনো নেক আমল বাদ দেয় নাই, এই যৌবনকালের সময়টাকে এই বান্দা আল্লাহর দিকে ফিরে এসে 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 আল্লাহ যা আদেশ করলেন তা মেনে মেনে জিন্দেগিটা চালাইতে পারলো, আল্লাহ যা নিষেধ করলেন এই বান্দা এই নিষেধ থেকে নিজেকে বিরত রাখার মাধ্যমে চালাইতে পারলো। ওই বান্দা আমার মাওলার কাছে অনেক বড় দামি, আমার মদিনাওয়ালা নবীর হাদিস অনুযায়ী ওই যুবকটাও হয়ে যাবে অনেক বড় দামি, কিন্তু হে যুবকেরা যৌবনকালের সময়টা থাকতেই তো দাম দিতে পারলা না, ইন্ডিয়ান সিরিয়াল দেখার মাধ্যমে নিজের সময়টা কাটায়া দিলা, বড় বড় দুই ঘন্টা আড়াই ঘন্টা মুভি দেখার মাধ্যমে জীবনটা কাটাইলা, তুমি যৌবনকালের সময়টা পাওয়ার পরে নাটক সিনেমা ছবি দেখেই সময়টা কাটায়া দিলা, সপ্তাহে জুমার নামাজে একবার গেলা, গেলে গেলা না গেলে নাই, ঈদের নামাজে দৌড়াইয়া চলে গেলা, গেলে গেলা না গেলে নাই, বান্দা তোমার খবরও নাই, ফজরও পড়লা না, জোহরও পড়লা না, আসরও পড়লা না, মাগরিবও পড়লা না, ঈশাও পড়লা না, বরং মুভি দেখা দেখা ওই নাটকের মতো সিনেমার ভিলেন যে আছে তার মতো নিজেরে বানাইবার জন্য বান্দা তুমি চেষ্টা করলা, খেলা দেখলা মেসি কেমনে চুলের কাটিং দিয়ে দিয়া দিল, আমি কালকেই গিয়া নতুন করে মেসির মতো একটা কাটিং দিয়া দিব, নেইমার কেমনে কাটিং দিয়া দিল, কালকে যাইয়াই নেইমারের মতো একটা কাটিং আমার দেওয়াই লাগবে, নতুন নতুন কাটিং পাবো, নতুন নতুন চুল সুন্দরভাবে কাটিং দিয়া দিব, ইন্ডিয়ান সিরিয়াল দেখা এই যে কয়েকদিন আগের ঘটনা বান্দা তাকায়া দেখলা, চট্টগ্রামের জমিনের মধ্যে ছোট্ট একটা বাচ্চা বয়স বেশি না 5 বছরের আয়াতকে নিয়ে দৌড়া চইলা গেল, মাও সন্তানের খবর পায় না, বাবাও সন্তানের খবর পায় না, কারো কাছে এই সন্তানের 15 দিন পর্যন্ত কোনো পরে খবর নাই, কিন্তু ওই সন্তানের পুরা বডিটাও লাশ হিসাবে মাটা পায় নাই, বাবাও পায় নাই, আত্মীয় স্বজনরাও পায় নাই, বরং টুকরা 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 লাশ পায়া গেল, টুকরা টুকরা দেহের অংশগুলো পায়া গেল, 5 বছরের আয়াত কে মারলো বলে এক যুবক তাকে অপহরণ কইরা নিয়া মাইরা ফেললো, তারে যখন জিজ্ঞেস করা হলো তুই এত ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে তুই কেন চলে গেলা, সে জানায় দিল তোমরা জানো কেন আমি তারে নিয়ে নিয়ে অপহরণ করলাম, বলে আমি ইন্ডিয়ান সিরিয়াল দেখে দেখে উদ্বুদ্ধ হয়ে গেছি, এজন্য তারে অপহরণ করে আমি নিয়ে গিয়েছিলাম, তো কেন মারলি, ওই মায়ের সন্তানটাকে কেন মায়ের কাছে তুই ফিরাইয়া দিলি না,
ওই বাবার সন্তানকে কেন তুই বাবার কাছে ফিরাইয়া দিলি না সে জানায়া দিল কেন ফিরাইয়া দেই নাই তাহলে অপহরণ যে আমি করেছি এটা ফাঁস হয়ে যাবে ফিরা গেলে আমার নাম সে তার মায়ের কাছে বাবার কাছে বলে দিবে এখন এজন্য ওই যুবক ওই বিলেনদের দিকে তাকাইয়া ইন্ডিয়ান বড় বড় সিরিয়াল দেইখা 5 বছরে ছোট বাচ্চা আয়াত তাকেও তো ছাড়লো না এজন্য বান্দা নিজে এটা মনে কইরো না যৌবন কালের সময়টা থাকতেই ইন্ডিয়ান সিরিয়াল দেইখা সময়টা কাটায়া দিলাম আমি মেসি নেইমারের খেলা দেইখা সময়টা কাটায়া দিলাম মেসিকে আমার আদর্শ বানাইলাম নেইমারকে আমার আদর্শ বানাইলাম ইন্ডিয়ান বড় 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 মুভি যারা করে এই বিলেনদেরকে আমার আদর্শ বানাইলাম এদের মত আমি চুল রাখলাম এদের মত আমি সুন্দরভাবে এরা যে পোশাক পরিধান করে আমিও সেই পোশাক পরিধান করি চলাফেরা করলাম এরে যুবক আল্লাহর বান্দা আল্লাহ তো তোরে এজন্যই যৌবনকালের পাওয়ার দেয় নাই আল্লাহ তো তোমারে এই যৌবনকালের টাটকা রক্ত গরম গুলো এজন্য দেয় নাই কি জন্য দিয়েছে তুই যৌবনকালের সময়টা পাওয়ার পরে ইবাদত একজনের করবি চিল্লা বলো ওই মাওলার ইবাদতে তুই মগ্ন হয়ে যাবা ওই আল্লাহ যা আদেশ করলেন তা সুন্দরভাবে বান্দা তুমি মেনে নিবা বলে আমি কাল করব পরশু করব এরপরের দিন ভালো হয়ে যাব এই চিন্তা লালন করে করে বান্দা চলাফেরা কইরো না বরং রে বান্দারা যৌবনকালের সময়টাতে ইবাদতের মাধ্যমে যদি কাটায়া দাও বলে নবী জানায়া দিলেন সাত গুণে গুণান্বিত যেই বান্দা আল্লাহ এদেরকে মায়া করে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে তন্মধ্যে দুই নাম্বার ওই যুবক যেই যুবক যৌবনকালে ইবাদতের মাধ্যমে সময়টা কাটাতে পারবে আল্লাহ মায়া কইরা এদের আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে তিন নম্বরে মদিনাওয়ালা নবী জানায়া দিলেন আরশে মুআল্লার নিচে কোন বান্দা স্থান পেয়ে যাবে তিন নম্বরে নবী বলেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওই আল্লাহর বান্দা যার সাথে মসজিদের সম্পর্ক ছিল কম না বেশি এই বান্দা ফজরের নামাজ পড়িরা মসজিদ থেকে যখনই বের হয়ে গেল জোহরের আজান কখন হয়ে যাবে এই চিন্তা নিয়ে বান্দা কাজে দৌড়ায়া গেল আজানের এক ঘন্টা দুই ঘন্টা আগে প্রস্তুতি নিয়ে দৌড়াইয়া মসজিদে চলে গেল আবার আসরের নামাজের আগে এই বান্দা নামাজ পড়ার জন্য দৌড়াইয়া চলে গেল আবার মাগরিবের আগে মাগরিব পড়ার জন্য বান্দা দৌড়াইয়া চলে গেল এশা পড়ার আগে নামাজের আগে বান্দা দৌড়াইয়া মসজিদের মধ্যে চলে গেল মদিনাওয়ালা নবী বলেন ওই বান্দাকে আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে যেই বান্দা এক বেলার নামাজ পড়লে আরেক বেলা নামাজের জন্য অপেক্ষায় থাকে ফজর পড়লে জোহর কখন আসবে জোহর পড়লে আসর কখন আসবে আসর পড়লে মাগরিব কখন আসবে মাগরিব পড়লে এশা কখন চলে আসবে এই চিন্তা লালন করে করে যেই বান্দা মসজিদের সাথে তাআল্লুক লাগায় আল্লাহ ওই বান্দাকে মায়া কইরা আরশে মুআল্লা নিচে জায়গা করে দিবে তিন নম্বরে ওই বান্দাই তো আরশে মুআল্লার নিচে জায়গা পেয়ে যাবে যেই বান্দা মসজিদের সাথে সম্পর্ক লাগায়া লাগায়া চলতে পারবে তিন নাম্বার চার নাম্বারে রহমাতুল লিল আলামিন জানায়া দেয় ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাই ওয়া তাফাররাকা আলাই নবী আমার বলেন ওই দুই বান্দা একজনে আরেকজনকে ভালোবাসে একজনের জন্য চিল্লা বলো তার না একজনকে আরেকজনে ভালোবাসে কার জন্য ইজতামা আলাই একজনে আরেকজনে একত্রিত হয়ে গেল মিলিত হয়ে গেল আল্লাহর জন্য আবার তাফাররাকা আলাই এই দুইজনে একজনে আরেকজন থেকে পৃথক হয়ে গেল একজনকে মায়া কইরা গ্রহণ করলো আর একজনকে ইগনোর করে তাড়াইয়া দিল এটা সব হবে আল্লাহর জন্য যেই বান্দা করতে পারবে ডক্টর মিজানুর রহমান আল আজহারিকে মুসলমান যদি মায়া কইরা অ্যাকসেপ্ট কইরা নিল তো আল্লাহর জন্য কইরা নিল কুয়াকাটা
হুজুরকে মায়া কইরা অ্যাকসেপ্ট করে নিল তো আল্লাহর জন্যই তো গ্রহণ কইরা নিল বাংলাদেশের বড় বড় স্কলার যারা এদেরকে মায়া কইরা অ্যাকসেপ্ট কইরা নিল ইজতামা আলাই এদের সাথে মিলিত হয়া গেল আল্লাহর জন্য করলো আর মমতাজ রে ঘৃণাও করলো দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য না তার থেকে পৃথক হয়া গেল তাকে ইগনোর করে তারায়া দিল একমাত্র একজনের জন্য চিল্লায়া বলো তার এই বান্দা একত্রিত হবেও আল্লাহর জন্য এই বান্দা পৃথক হয়ে যাবে আল্লাহর জন্য যেই বান্দারা এই গুণে গুণান্বিত হয়ে যেতে পারবে আল্লাহ মায়া করে আর সে মুআল্লার নিচে জায়গা করে দিবে কয়টা গেল চারটা এক নম্বরে আল ইমামুল আদিল দুই নম্বরে ওয়াসাবুন নাসাফি ইবাদাতি রব্বি তিন নম্বরে নবী বলেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ চার নম্বরে ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাই ওয়া তাফাররাকা আলাই বলে একজনে আরেকজনে মিলিত পৃথক হয়ে গেল সব আমার মাওলার জন্য এরা আরশে মুআল্লার নিচে জায়গা পেয়ে যাবে পাঁচ নম্বরে নবী জানায়া দিলেন ওয়ারাজুলুন দাআতুহু ইমরাতুন জাতু মানসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নি আখাফুল্লাহ কয়টা গুণ সবাই বলেন কয়টা সাতটা এক নাম্বার আল ইমামুল আদিল দুই নাম্বার ওয়াসাবুন নাসাফি ইবাদাতি রব্বি তিন নাম্বার রজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ চার নাম্বার রজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাই ওয়া তাফাররাকা আলাই পাঁচ নাম্বার ওয়ারাজুলুন দাআতুহু ইমরাতুন দাতু মানসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নি আখাফুল্লাহ ছয় নাম্বার ওয়ারাজুলুন তাসাদদাকা ইফফাহান হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনি সাত নাম্বার ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাজাত আইনাহু আল্লাহ আমাদের সবাইকে এই সাত গুণে গুণান্বিত বান্দাদের অন্তর্ভুক্ত বানায়া দেন পড়েন আমিন আরো জোরে পড়েন আমরা ঘরে থাকব ওখানে নিজে ইমাম হব ইমামে আদেল হয়ে যাব পারবো না ইনশাআল্লাহ মাতবরেরা নিজেরা ইমাম হব তো আদেল হয়ে যাব চেয়ারম্যানেরা আমার ইউনিয়নের জন্য আমি ইমাম তো আদেল হয়ে যাব মেম্বার অফ পার্লামেন্টেরা তার উপজেলার জন্য বড় ইমাম সে ওখানেই সে নিজে আদেল হয়ে যাবে এক নম্বর দ্বিতীয়ত যৌবনকালের সময়টা যুবকেরা শুধুমাত্র ওয়াজ মাহফিল করলেই হবে না ওয়াজ মাহফিল শুনলেই হবে না বরং নিজেকে মুসলমান দাবি করার ক্ষেত্রে নামাজ যাতে মিস না হয় রোজাগুলো মিস না হয় নেক আমল যাতে মিস না হয় আল্লাহ আদেশগুলো যাতে মিস না হয় নিষেধগুলো যাতে তোমার দ্বারা না হয় এই চেষ্টা করে চলা লাগবে তিন নম্বরে মসজিদের সাথে বেশি 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 সম্পর্ক করব চার নম্বরে একজনকে ভালোবাসবো আল্লাহর জন্য ঘৃণাও করব তো আল্লাহর জন্য ঘৃণা করব তারপরে পাঁচ নম্বরে যদি কোনো হারাম রিলেশনশিপ করার জন্য কেউ ডাকে তখন আল্লাহকে ভয় করব পৃথিবীর যে কোনো জায়গায় গেলেই যে কোনো প্রান্তে গেলেই দুনিয়ার মানুষকে ভয় না করেই আল্লাহকে ভয় করব আল্লাহর ভয় নিয়ে চলাফেরা করব দান করব তো এমনভাবে করব এখলাস নিয়ে করব সাত নম্বরে নিজেরা নিজেরা মাঝে মাঝে ওই কবরের কথা চিন্তা করে জাহান্নামের কথা চিন্তা করে কবরের ভয় আজাব নির্জনতার কথা চিন্তা করে খালি জায়গা যেই জায়গা রুম নিবেন যে রুমের মধ্যে কেউ ঢুকবে না বাতিটাকে বন্ধ করে ওই জায়গায় দিনে দশ মিনিট পাঁচ মিনিট পনেরো মিনিট একটু আল্লাহকে স্মরণ করে জাহান্নামের ভয় স্মরণ করে 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 চলবেন আল্লাহ আমাদের বক্তা শ্রোতা সবাইকেই এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন সকলে পড়ি আমি আরো জোরে পড়েন আরো জোরে পড়ি আমি অনেক গভীর রাত হয়েছে দোয়া করবেন একটু জুনায়েদ আল হাবিবের জন্য আল্লাহ যাতে দিনের পথে কবুল করেন রমাদান পর্যন্ত প্রোগ্রাম রাখা মোটামুটি এই দুই তিন দিনের জার্নিগুলো উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ অনেকটা কষ্ট উপর দিয়ে গিয়েছে কারণ নিজেরাই তো বুঝতে পারতেছেন গত রাত বারোটায় গাড়িতে উঠছি মাঝখান দিয়ে আড়াই ঘন্টা ঘুমাইছি বাকি সময়ে পুরোটাই যানবাহন
ঠান্ডা মান্ডা তো মিলে আসি যখন দোয়া করেন আল্লাহ যাতে সিহতে আফিয়ত দান করেন এবং সিহতে আফিয়তের সাথে যে প্রোগ্রামগুলো লেখা আছে বাকি প্রোগ্রামগুলো আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন আজকের মাহফিলে অনেকেই দোয়া চেয়েছেন মাহফিলের সভাপতি যিনি আছেন কমিটি যুব কমিটির সভাপতি দোয়া চেয়েছেন তারপরে সেক্রেটারি দোয়া চেয়েছেন কিশিয়ার দোয়া চেয়েছেন তারপরে যুব কমিটির তাফসীর কমিটির সদস্যরা সবাই দোয়া চেয়েছেন প্রত্যেকের জন্য মন থেকে দোয়া করব যদিও নাম বলতে পারবো না কিন্তু জানেন কে আল্লাহ জানেন না আল্লাহ ভালো করেই জানে প্রত্যেকের জন্য দোয়া হবে এই যে আমার এক প্রিয় ভাই দোয়া চেয়েছেন এবং আজকের এই মাহফিলের আয়োজন করেছেন উনি ওনার দাদার জন্য দোয়া চেয়েছেন ওনার দাদা দাদু নাকি দুনিয়াতে নাই কে নাই দাদা না দাদু দাদাও নাই দাদিও নাই না না নাই এজন্য এদের জন্য দোয়া চেয়েছেন অনেকেই নিজের বাবার জন্য মায়ের জন্য দোয়া চেয়েছেন একটা যুবক আছে হোয়াটসঅ্যাপে এত 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 নক করেছে বারবার ফয়েজ ফয়েজ তার বাবা নেই অনেক দিন আগেই বাবা চলে গিয়েছেন প্রত্যেকের জন্য দোয়া থাকবে যাদের মা নাই বাবা নাই আল্লাহ তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানান সকলে পড়ি আমি যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ হায়াতে বরকত বাড়ায়া দেন মা বাবার দোয়া নিয়ে চলার তৌফিক দান করেন সকলে পড়ি আমিন জোরে পড়ি আমিন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم কি কথা বলবে নাকি আর আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اجعلنا من المستجابين للدعوات اللهم إنا نعوذ بك من زوال نعمتك وتحول يافعتك وفجاة نعمتك وجميع سخاتك يا رب العالمين اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ওরে দয়ার মালিক কুদরতের নজর দিয়া তাকায়া দেখেন না রে আল্লাহ গভীর রাত আপনার কতগুলো আশিকিন জাকিরিন বান্দা নিয়ে আমি গুনাহগার আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই আয় আল্লাহ জিন্দগির গুনাহগুলো নিয়া নিয়া পাহাড় পরিমাণ গুনাহ নিয়া তোমার খাটি খাটি বান্দাদেরকে নিয়ে নিয়ে হাত বাড়াই না জিন্দগির সব গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও আয় আল্লাহ জিন্দগিতে এমন গুনাহ করেছি যেই গুনার খবর মা জানে না বাবা জানে না যেই গুনার খবর দাদা জানে না দাদি জানে না কেউ জানে না আয় আল্লাহ তুমি সব জানো জানো জানার পরেও এই গুনাহগুলোকে তুমি গোপনে গোপনে রেখে দিলা আয় আল্লাহ আমাদের গুনাহগুলোকে তুমি গোপনে গোপনেই ক্ষমা কইরা দাও আয় আল্লাহ তিন শ্রেণীর লোক নিয়ে তোমার দরওয়াজায় হাত বাড়াইলাম কারো মা নাই বাবা দুনিয়ায় বেঁচে আছেন কারো বাবা নাই মা দুনিয়ায় বেঁচে আছেন কেউ এরকম এতিমার হতভাগা এই ময়দানের মধ্যে চোখের বাণী ফালায়া ফালায়া কান্না
বাড়িতে যাইয়া মায়ের চেহারাও দেখবে না, ওই বাবার চেহারাটা দেখেও ঘুমাইতে যেতে পারবে না। আয় আল্লাহ, এই ময়দানে যাদের মা নাই, মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। যাদের বাবা নাই, বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। হায় আল্লাহ, দুনিয়ার যেখানেই বান্দা যায়, মা হারাইয়া তো মায়ের স্নেহের মতো আর কারো স্নেহ হয় না, ওই মায়ের মতো তো আর কারো ডাক হয় না। হায় আল্লাহ, ওই মাটাকে নিজের হাতে যেই সন্তানেরা কবরস্থ করে চলে আসে, এই ঠান্ডার মধ্যে কত দামি 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 কম্বল আমরা গা দিলাম, কত দামি দামি পোশাক আমরা ক্রয় করে নিয়ে আসলাম। যেই মায়া তো কষ্ট করলো সন্তানটাকে গর্ভের মধ্যে নিয়েও মা কষ্ট কম করে নেই, দুনিয়াতে আসার সময়ও মা বালতি ভরা রক্ত ঝরাইল, দুনিয়াতে আসার পরেও যেই মা দুইটি বছর দুগ্ধপান করাইলেন, ওই জনম দুঃখিনী মা যার নাই, মায়ের কবরে জান্নাত থেকে বিছানার ব্যবস্থা করে দাও, ওই মায়ের কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছায়া দাও। হায় আল্লাহ, ওই মায়ের কবর আল কবর রাউজাত মিরনিয়াজির জান্না বানা দাও। হায় আল্লাহ, যেই বাবা কষ্ট করে 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 নিজে না খাওয়াই খাইয়া সন্তানটারে খাওয়াইলেন, যেই বাবা সন্তানটার জন্য যেই পরিমাণ কষ্ট করলেন, ওই বাবা যারা হারাইয়া কান্না করে তাদের বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানাও। হায় আল্লাহ, ফয়েজ নামক এক যুবক দোয়া চাইলেন, এই ফয়েজ নামক যুবকের বাবা নাই, হায় আল্লাহ তার বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও। আমার আজকের এই মাহফিলের যুব কমিটির সভাপতি দোয়া চাইলেন, দাদা দাদির জন্য নানার জন্য, আয় আল্লাহ তাদের কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ, আজকের এই মাহফিল তুমি কবুল করে নাও, কিয়ামত পর্যন্ত মাহফিল কায়েম দায়েম রাখিও রে আল্লাহ। আয় আল্লাহ, যে কথাগুলো বলেছি বলা হয়েছে, বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করো আল্লাহ।